আসসালামু আলাইকুম সবাইকে, রুমিনা অ্যান্ড রিফাব মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 7টা। ঘুম থেকে উঠে আমি বাসির কাজ শুরু করে দিয়েছি, বাড়ি খাতে চা দিতেছি, তার মাঝে একটু ভিডিও করলাম। এই যে দেখুন, এখানে আমাদের ভিন্ডি ছিঁড়ে নিয়ে এসেছে কালকে, তো ঝাঁট দিয়ে এগুলো আমি পেছিয়ে পরিষ্কার করে রাখবো, এগুলো বাজারে নিয়ে যাবে। আমাদের গ্রামে বাড়ি, আমাদের জমিতে আমরা অনেক সবজি লাগাই। এখন গাজর লাগিয়েছি, আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকবেন। সম্পূর্ণ বাড়িটা ঝাড় দিয়ে তারপর আমি চা খেতে যাব। তারপর আমি চা খেতে চলে গেছি রান্নাঘরে। এই যে দেখেন, এখানে রুটি, মুড়ি, আমাদের বাড়ির গরুর দুধের চা নিয়েছি। আমাদের দুইটা গরু আছে, দুধ দেয়। এই যে এখানে আমার আমার মেয়ে আর আমার জায়ের মেয়ে চা খাচ্ছে। তারা দুজনে বসে চা খাচ্ছে। এই যে আমার জায়ের মেয়ে, ও আমার ছোটো মেয়েকে চা খাওয়াবে, ও খাইতেই চায় না, ও খাওয়াবে। এটা আমার সেকেন্ড ভিডিও, আপনারা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিও করতে যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি কোথায় ভুল করেছি, তাহলে আপনাদের কমেন্ট দেখে আমি ভিডিওটা ঠিক করার চেষ্টা করব। আর এই যে আমাদের গাজর নিয়ে এসেছে, আমি পরিষ্কার করছিলাম, আমার মেয়ে আমার কাজে হেল্প করছে। আগের ভিডিওতে আমি আপনাদের পরিচয় দিতে ভুলে গেছিলাম, আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, জলপাইগুড়ি জেলার। আমার নাম নূরজাহান বেগম। আরও যদি পরিচয় জানতে চান তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে হবে, সেখানে আমি আমার বাড়ি কোথায়, আমার বাবার বাড়ি কোথায়, আমার হাজবেন্ড কী করে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার পাশে থাকবেন। দেখেন আমার ছোট্ট মেয়ে কত কাজ করে, ওর বয়স এখন 1.5 বছর। আমি ব্লগ ভিডিও শেয়ার করব, কিন্তু এই প্রথম প্রথম দু একটা ভিডিও আপনাদের একটু খারাপ লাগতে পারে, ক্ষমা করবেন। আস্তে আস্তে আমি ভিডিওগুলো ভালো করার চেষ্টা করব। আর ভিডিও এডিটিং সম্পর্কে আমি অত বেশি কিছু জানি না, তবুও চেষ্টা করতেছি। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই একদিন না হয় একদিন পারবো। আমার কথা বলতে একটু খারাপ লাগছে, যদিও যদি কোনো খারাপ ভুল বলে ফেলি
তাহলে আমাকে ক্ষমা করবেন। মেয়েটা শুরুর থেকে আমার কাজে হেল্প করতেছে, এখন এগুলো আমি জলে ধুয়ে উঠাবো, সেও আমার কাজে কাজ। এদিকে আমি গাজর পরিষ্কার করছিলাম, আর এদিকে আমার হাজবেন্ড আমাদের বাড়ির সামনে লাউ খেতে স্প্রে করছিল। আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না, আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।